ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. جي جمر صلاة فرات فروج درج النفرات نريد درج النجمة نعي মানে ফরজ না, তবে নারীরা যদি চলে যান আর নামাজ পড়ে নেন তাহলে ফরজ আদায় হয়ে যাবে, জোর আর পাওয়া লাগবে না, কিন্তু নারীদের উপর জুম্মা ফরজ না আর পুরুষদের উপর ফরজ। জুম্মার দিন পুরুষরা জুম্মার সালাত পড়বেন, জোহরের সালাত আর পড়বেন, জুম্মা হয়ে যায় আর জোহর নাই। কোনো কোনো লোক আছে কেউ কেউ জুম্মার সালাত পড়ার পর আবার জোহর আদায় করে, এটা বিদআত। জুম্মার হলো জোহরের পরিবর্তে জুম্মার দিন, ঈদের দিনের এই বিশেষ সালাত আল্লাহ আকবার। এই দিনে আবার আপনারা দেখছেন বিশেষ খুতবা রয়েছে, তারপরে সালাত হয় 2 রেকাত, ইমাম এই সময় জুরে খালাত পাঠ করেন। তো নারীদের উপর জুম্মা নেই আলহামদুলিল্লাহ, কিন্তু নারীরা যদি যান বিষয়ে আর আদায় করান হয়ে যাবে। যে মহিলারা হারামাইন শরীফাইন জিয়ারত করেন মক্কা মদিনা ও হজের সময় উমরার সময়, তো এখন জুম্মার সময় মানে মহিলারা থাকেন হারামাইনে, তারাও জুম্মা পড়ে নেন আলহামদুলিল্লাহ ওই রকম, কিন্তু তাদের উপর জুম্মা কি নয়, ফরজ নয়। পুরুষদের উপর জুম্মা ফরজ অত্যন্ত তাকিদযুক্ত, বরং হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা জুমআতিন তাআউনান তাবা আল্লাহু আলা কলবিহি, কেউ যদি 3টি জুম্মা ছেড়ে দেয় অলসতা করে তাহলে আল্লাহ পাক তার অন্তরে মোহর লাগিয়ে দিবেন, আল্লাহ মাফ করুক। এই জন্য জুম্মার সালাত মানুষ যথাসাধ্য ছাড়বে না। হ্যাঁ, যারা অসুস্থ মসজিদে যাওয়া সম্ভব নয় তারা জোহরের সালাত পড়বেন ঘরে, না জুম্মার দিন পুরুষেরা ঘরে বসে থাকবে না। এই জন্য আমরা দেখতে পাই আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে এই জুম্মার সালাত মুসলমানেরা ছাড়েন না, নিয়মতান্ত্রিক জুম্মার সালাত মসজিদে গিয়ে পড়েন, বাচ্চারা পর্যন্ত যায় আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিক।